আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণায় মূর্ছে পড়েছেন খনি শহরের আরেক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলছেন, আসানসোলের সাংসদ হিসেবে ওর অনেক কিছু দেওয়ার আছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন জিতেন। ঘটনাচক্রে সেই সময় জিতেনের পদ্মশিবিরে প্রবেশের অন্যতম কাঁটা হয়ে উঠেছিলেন বাবুলি। যদিও সেই ইতিহাস এড়িয়ে জিতেন বলছেন, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খারাপ ছিল না সেটা আমি জানি। বাবুলের রাজনীতি ছাড়ার খবর পেয়ে দৃশ্যতই মুষড়ে পড়েছেন জিতেন। তিনি বলছেন, ওর ফেসবুক পোস্টের খবর সংবাদ মাধ্যমে জানলাম, এটা কোনো মতেই আসানসোলের জন্য ভালো হলো না। গত 26 তারিখ ওর সঙ্গে কথা হয়েছিল, আমি জানতে চাইলাম দাদা কবে আসছো, তখন উনি বললেন আমি যাব, আবার একসঙ্গে ঘুরবো, কেন এটা হলো আমি জানি না, যতক্ষণ কথা না হচ্ছে ততক্ষণ বলতে পারবো না, তবে উনি রাজনৈতিক পরিসরে থাকলেই ভালো হয়, সাংসদ হিসেবে আসানসোলের হিসেবে ওর অনেক দেওয়ার আছে। জিতেন আরও বলছেন, আমি মনে প্রাণে চাইব উনি যেন সাংসদ পদ না ছাড়েন, রাজনীতি যেন না ছাড়েন, কি কারণে এটা হলো সঠিকভাবে উনি বলতে পারবেন, আমি তা জানার চেষ্টা করব, আমরা চাইব উনি যেন সাংসদ থাকেন।